আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওটা হচ্ছে যে আমরা জানি কিভাবে মানে কত বছর বয়স হলে কবুতর সচরাচর ডিম পারে তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ নতুনদের জন্য কারণ নতুন যারা তারা কিন্তু হতাশ হয়ে যান আপনি হাট থেকে একটা কবুতর কিনে আনার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার কবুতর ডিম পারতেছে না তারপর আপনার কবুতরটা মানে কত পর হইলে কত পরের মধ্যে হইলে কবুতরটা ডিম পারে অথবা নর্মালি জোড়া মিলাইছেন ঠিকই কিন্তু ডিম পারতেছে না এখন পর্যন্ত তো যারা এরকম হতাশ হয়ে যান তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা আমাদের ভিডিও শুরু করি মূলতই আমি প্রথমেই বলে দিচ্ছি প্রথমেই আমি বলে দিচ্ছি যে আমরা যারা কবুতর পালি তাদের মধ্যে যারা হাট থেকে কবুতর কিনে আনে ওই হাট থেকে কবুতর যারা বিক্রি করে ঠিক আছে তারা কিন্তু একদম রানিং কবুতর বিক্রি করে না সবসময় আর আপনি রানিং কবুতর পাবেন আপনি কোনগুলা কবুতর পাবেন যেগুলা ডিম বাচ্চা করতে 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 অনেকবার ডিম বাচ্চা দিয়েছে এখন এখন তাদের কয়েক মাস পর রেস্টে রাখার পর আবার ডিম বাচ্চা তাদের কাছ থেকে নেওয়া দরকার এরকম টাইপের কবুতর আপনি হাট থেকে কবুতর কিনতে পারবেন কিন্তু আপনি একদম নিউ অ্যাডাল্ট যেটা হচ্ছে মাত্র দুই থেকে তিনবার ডিম বাচ্চা করছে এরকম কবুতর কিন্তু হাটে মানে পাওয়াটা খুব মুশকিল ঠিক আছে আর আর এরকম কবুতর পাবেন যেগুলো আর দু এক মাসের মধ্যেই ডিম দিবে এরকম কবুতর আর কি পাবেন ঠিক আছে এই তিন রকমের কবুতর আপনি হাটে পাবেন কিন্তু দুই যে মাঝখানে যেই নিয়মটা বলছি মানে যেই রকমটা বলছি আমি মাঝখানে ওই রকমের কবুতরটা কিন্তু আপনি হাট থেকে পাবেন না কারণ ওই কবুতরটা কেউ হাটে বিক্রি করে না আপনি মনে রাখবেন যে একটা কবুতর আপনি সেল করতেছেন মানে কি যে এটার কোনো প্রবলেম আছে বা আপনার কাছ থেকে আপনি এটা লাভ উঠায় ফেলছেন যার কারণে এখন আর আপনার এটার দরকার পড়তেছে না তার সেক্ষেত্রেই আপনি এটা হাটে বিক্রি করতেছেন বা এটা বিক্রি করে দিতে চাচ্ছেন ঠিক আছে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য তো আপনাদেরকে বলি যে আপনারা কিভাবে বুঝবেন যে এই কবুতরটা কয় পর হয়েছে এরা তো জানেনই যারা হচ্ছে পর গন্তে জানেন না তারা আমার নিচের আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে ওই ভিডিওটা আপনারা দেখবেন আর যারা জানেন যে পর কীভাবে তা তারা তো জানেনি তো সেক্ষেত্রে আপনারা কবুতর নর্মালভাবে যদি আপনি জোড়া মিলান মানে ছোটো থেকে যদি জোড়া মিলে থাকে তাহলে সাত পর বা আট পরের মধ্যেই ডিম দেওয়া শুরু করে আর এমনি যদি আপনি কবুতরকে জোড়া মিলান জোড়া দেন তাহলে আপনার নয় পর বা দশ পরের মাথায় গিয়া কবুতর ডিম বাচ্চা করে ঠিক আছে তো যেটা হচ্ছে নয় থেকে দশ পরের মধ্যে ডিম বাচ্চা করে ওই জোড়াটাই মানে ভালো ডিম বাচ্চা করতে পারে কিন্তু এমনে যারা আমরা সাত পর বা আট পরের মধ্যে ডিম বাচ্চা দেওয়া শুরু করে তো ওগুলা কিন্তু বেশি দিন ডিম বাচ্চা দিতে পারে না ঠিক আছে তো বিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন তো মূলত বিষয়টা হচ্ছে কবুতর আট পর শেষ হয়ে যাওয়ার পর নয় পরে পড়া মাত্রই কবুতরকে জোড়া দেওয়া ভালো আর বেশিতে বেশি দশ পর হলেই মানে যথেষ্ট তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন আশা করি আপনার ভিডিওটা বুঝতে পারছেন যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন রকম প্রশ্ন থাকলে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি